অন্তর্যামী গৌরহরি, তিনি এলেন কলির কলুষতাকে নাশ করবেন। তার আসার কারণ হলো দুটি। কেমন? দুটি কারণে গৌরহরি এসেছিলেন জগৎজীবের মাঝে। আচ্ছা বলুন তো, আমরা যে জগৎজীবের মাঝে এসেছি কেন, কারণটা কি, উদ্দেশ্য কি? আমরা যে জগৎজীবের মাঝে এসেছি মানে জন্মগ্রহণ করেছি, উদ্দেশ্য কি? না, আমাদের অনেক উদ্দেশ্য আছে, কি তাই না? অনেক উদ্দেশ্য। সেই উদ্দেশ্যগুলো কি? না বলছে ভালো খাবো, ভালো বেড়াবো, অনেক অর্থ সঞ্চয় করব, অনেক বিষয় সম্পত্তি করব, ইত্যাদি প্রভৃতি। কিন্তু যিনি ভগবান, যিনি গৌর হরি, মানব রূপে এলেন কলির জীব উদ্ধারণ করবার জন্য বা কলির জগতে এলেন, তার আসার জায়গাটা কোথায়? না, এই বঙ্গভূমিতে। শুধু বঙ্গভূমি নয়, নদিয়া নবদ্বীপে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। আর ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে উদ্দেশ্য কি ছিল তার? না, দুটি কারণ। দুটি কারণের জন্য তিনি এই জগৎজীবের মাঝে এসেছিলেন। প্রথম কারণ, কৃষ্ণ ভজন। প্রথম কারণ কৃষ্ণ ভজন, মানে ভগবান প্রাপ্তি হবে। আশ্চর্যের বিষয় নয়, গৌরহরি তো ভগবান, কি গো মা, গৌরহরি ভগবান নয় তো? গৌরহরি যদি ভগবান হবে, তাহলে ভগবান হয়ে আবার ভগবানকে পাওয়ার আশা কেন তার? এই প্রশ্ন হতে পারে না? তিনি তো নিজেই ভগবান, তিনি আবার ভগবানের সেবা পূজা করবেন কেন? এটা একটা তত্ত্ব। বলছে গৌরহরি এটা শিক্ষা দিতে চাইলেন কলির জীবকে। কি শিক্ষা দিলেন? না বলছে, আমি গৌরহরি, আমি ভগবান, আমি যদি জগৎজীবের মাঝে গিয়ে ভগবানকে প্রার্থনা করি, ভগবানকে শ্রদ্ধা করি, ভগবানকে ডাকি, তাহলে আমাকে দেখে অন্তত কলির জীব তারা কি শিখবে? এই একটু আগে আমার দাদা ভাই বলে গেলেন, এখন যেটা শিখছে আর আমি শুনছিলাম ওপর থেকে। তাহলে গৌরহরি বোঝাতে চাইছেন, আমি তো মানব রূপে এসেছি ভগবান, তাই আমি যদি ভগবান হই, ভগবানের চরণে ভজন সাধন করি ভগবানকে পাওয়ার জন্য, তাহলে আগত কলির জীব যারা আসবে আমাকে দেখে তারা কি শিখবে? আমাকে দেখে তারা ভজন শিখবে, সাধন শিখবে, বন্দন শিখবে। এটি হলো তার প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো এই হরি নামের দ্বারা জীব উদ্ধারণ। তাই গৌরহরি তার অন্তরঙ্গ সখা সঙ্গে করে ওই শিবাশঙ্কর মাঝে হাজার হাজার ভক্তদের সঙ্গে লয়ে খোল করতাল সহযোগে আরম্ভ করলেন এই ভুবন মঙ্গল শ্রী হরি নাম সংকীর্তন। তাই তত্ত্বব্যাখ্যায় বলছে বৈষ্ণব কবি কলম ধারণ করে লিখলেন, ও গো নাচে রে গো রাঙ্গ নাচ শোনার গোরা নদিয়া
আজ নদিয়া আর কেবল সোনার নতুন অগর নজর ওই রঙা পায়ে দেখো সোনার নকুল অগর নজর বাজে কেবল রঙা অগর নজর বাজে ওই রঙা পায়ে অগো সোনার নূপুর দেখো রুনুঝুন বাজে নাচে নাচে সোনার নাচে নাচে সোনার গোড়ানাচ নাচে সোনার গোড়ানাচ শিবা স্বয়ং গণনাচ হরি নাচে সোনার গোড়ানাচ হরি 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 বলে নাচে সোনার গোড়ানাচ হরি 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 বলে নাচে সোনার গোড়ানাচ হরি 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 বলে নাচে সোনার গোড়ানাচ আজি ভক্ত জন সঙ্গে লয়ে নাচে সোনার গোড়ানাচ ভক্ত জন সঙ্গে লয়ে নাচে সোনার গোড়ানাচ যদি হেমদণ্ড বহু তোলে নাচে সোনার গোড়ানাচ হরি 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 বলে নাচে সোনার গোড়ানাচ যদি হেমদণ্ড স্বয়ং গণমাধ নাচে সোনার গোড়ানাচ শিবা স্বয়ং গণমাধ নাচে সোনার গোড়ানাচ আজ নাচে সোনার গোড়ানাচ আচ্ছা আপনারা প্রতিদিন ভগবানকে এক টাইম হোক বা দুই টাইম হোক বা তিন টাইম ভগবানকে সেবা দেন দেন সবাই আর কারা কারা দেন দেখি একটু হাত তুলবেন বাদ বাকি দেন নাকি আরে ভয় নেই আমি কিছু বলবো না বা কোনো প্রশ্ন করব না সবাই দেন কম বেশি দেয় একবার হলো দেয় বা সপ্তাহে একবার বা সপ্তাহে ভুলে গেলে মাসে একবার কি তাহলে দেন এবার আপনাদের প্রশ্ন করি ভগবানকে আপনি এত সেবা দিচ্ছেন এত খরচা করছেন ভগবান আপনার ডাকে সাড়া দিয়েছে আপনি যখন ভগবানকে ডাকছেন প্রভু আমাকে দয়া করো আমাকে কৃপা করো ভগবান আপনাকে কৃপা করেছে তো ভগবান আপনার উপকার করেছে তো ধন্যবাদ যারা যারা এখনো কৃপা পাননি তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা ভগবানকে যখন সেবা আমরা দিই ছোট একটা থালা বাজার থেকে খুব কম দামে একটা থালা কিনে এনেছেন 2 টাকা হোক 5 টাকা দিয়ে কি আর একটা ছোট গ্লাস আর সকাল দুপুর সন্ধ্যা প্রতিদিন ওই থালার মধ্যে দুটি করে নকুল দানা হরি বল হরি দুটি নকুল নানা কি দিয়ে একটু প্রণাম টনাম করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেল এই প্রশ্নটা হলো ভগবান যে আপনার ডাকে সাড়া দেয়নি তার কারণটা বলি মা
আপনি তো দুটো নকুল দানা হোক দুটো পাতাসা হোক বা ছানার সন্দেশ হোক আপনি তো দিলেন প্রণাম প্রণাম করে বেরিয়ে গেলেন আর আপনি যখন ঘর থেকে বেরিয়ে গেলেন ভগবান তখন ওই ঘরে বসে চিন্তা করছে আরে আমার সামনে যে সেবার বস্তুটা দিল এক গ্লাস জল দিল ওই আমাকে তো নিবেদন করবার কথা বলল না হরি হরি বল কি গো এই প্রমাণ স্বরূপ বলি উদাহরণ দিই একটা এটা সিদ্ধান্ত আমি যখন আপনার বাড়িতে যাব যদি যাই বলা যায় না আমি যাই সবার বাড়ি যাই গেলাম আপনি আমাকে সেবার জন্য এক গ্লাস জল দিলেন টেবিলে বসিয়ে দিয়ে চলে গেলেন আমি তখন কি ভাবব এ জলটা মনে হয় আমার জন্য নয় যদি আমার জন্য নিবেদন হতো তাহলে মা আমার বলতো যে বাবা বা খোকা বা দীপক এই তোমাকে জল দিলাম আমার নিবেদন তুমি গ্রহণ করো ঠিক তদ্রূপ ভগবান মনে মনে ভাবছে হে বৎস তুমি যে আমার সম্মুখে সেবার বস্তুটা দিলে কই আমাকে একবারও বললে না তো যে তুমি গ্রহণ করো আমার আমি যেমন সামর্থ্য অনুযায়ী জোগাড় করেছি আমার নিবেদন তুমি গ্রহণ করো দয়াময় তাই ভগবানকে নিবেদন করতে গেলে ভগবানের সঙ্গে একটা সম্পর্কের মাধ্যমে মানতে হবে কি কেউ ভাবে ভগবানকে পিতা হরি বল হরি কেউ ভাবে ভগবানকে মাতা কেউ ভাবে ভগবানকে পুত্র কেউ ভাবে ভগবানকে পতি কেউ ভাবে ভগবানকে সখা যে কোনো একটা সম্পর্কের মাধ্যমে মানতে হবে যদি ভগবান পাওয়া যায় তাই শাস্ত্র ব্যাখ্যায় বলছে বলে অন্নদানি মাতা সম অগ্রতি দানে পতি অন্ন দানে মাতা সম অগ্রতি দানে পতি আবার পিণ্ড দানে পুত্র সম পরকালের গতি আবার পিণ্ড দানে ওগো পুত্র সম আজ পরকালের গতি আস্তে এই যে পিণ্ডদানের পুত্র সম এর একটা প্রমাণ আছে প্রমাণটা বলে যায় ভগবানকে আপনি সন্তান ভাবুন পুত্র ভাবুন একজন ভেবেছিলেন যে ভক্ত ভেবেছিলেন তার নাম কি তার নাম হলো এই কলিযুগেরই ভগবান ভগবানকে সাধ্য সাধনা করে পেয়েছিলেন একজন মানুষ মানব তিনি হলেন জানেন আপনারা ভগবানকে পুত্র ভেবেছিল ভগবান পুত্র হয়ে এসেছিল তার ঘরে এবং সেই ভক্ত মারা যাওয়ার পর অন্তর্যামী ভগবান তার মুখাগ্নি করে সাধ্য ক্রিয়া করেছিলেন কে তিনি হলেন এই কলিযুগের ভক্ত ভক্ত গোবিন্দ ঘোষ অগ্রদীপে নদিয়ার অগ্রদীপ সেই গোবিন্দ ঘোষ ভগবানকে পুত্র রূপে পেয়েছিলেন আর সেই ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর তার সাধ্য ক্রিয়া করেছিলেন তাহলে ভগবানকে যে কোনো একটা সম্পর্কের মাধ্যমে মানতে হবে তাই আবার বললেন ওগো গমন পথে ভগিনী সম
সেবাতে দেবতা খেলার মাঝে সখা সম তুমি যে দেবতা গমন পথে ভগ্নি সম ওগো সেবাতে দেবতা খেলার মাঝে সখা সম তুমি যে দেবতা বলে খেলার মাঝে সখা সম তুমি যে দেবতা খেলার মাঝে সখা সম তুমি যে দেবতা বলে তুমি আমাদের মাতা পিতা তুমি আমাদের মাতা পিতা তুমি আমাদের মাতা পিতা তুমি আমাদের মাতা পিতা তুমি ভগ্নি তুমি ভ্রাতা 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 তুমি ভগ্নি তুমি ভ্রাতা তুমি গৌর হরি গৌর হরি ভগ্নি তুমি তুমি আমাদের মাতা আজ তুমি ভগ্নি তুমি তুমি আমাদের মাতা তুমি আমাদের মাতা